গতকাল মঙ্গলবার দুপুরে করপাড়া ইউনিয়নের গাজীপুর বাজারে করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ হোসেন মির্জার নিজস্ব অর্থায়নে 300+ হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। ইউনিয়ন যুবলীগ সভাপতি বিশিষ্ট সমাজসেবক জাহিদ হোসেন মির্জার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকমর রুহুল আমিন, করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম হোসেন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সেলিম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ডাক্তার মানিক, ইউপি মেম্বার বেলাল হোসেন, যুবলীগের নেতা সাইফুল মিজি, মির্জা বাবু, ছাত্রলীগ নেতা হামিদুল ইসলাম, নাজিম আহমেদ, রিফাত সহ প্রমুখ উপস্থিত বক্তারা জানান, জাহিদ মির্জা করপাড়া ইউনিয়নে 300+ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ, করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশব্যাপী লকডাউন চলাকালে তার নিজস্ব অর্থায়নে গৃহবন্দী 500+ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, গৃহহীন কয়েকটি পরিবারকে ঘর নির্মাণ, চিকিৎসা বঞ্চিতদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। জাহিদ মির্জা জানান, মানবিক সেবায় নিজের সামর্থ্য অনুযায়ী ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে তার এই উন্নয়ন কর্মকাণ্ড। শীতবস্ত্র বিতরণ আটনকরপাড়া ইউনিয়ন দুস্থ 300 পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করি এবং অতীতে আমি করোনাকালীন সময় 300 মানুষকে আমি সহায়তা করি। এভাবে আমার ধারাবাহিকভাবে আমার উন্নয়নের কর্মকাণ্ড ইনশাল্লাহ আমি এই সমাজের জন্য করে যাব।